আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। আজ হচ্ছে আমার ডে অফ, বাসায় আছি। তো দুপুরবেলায় আমি কি করছি ছোট্ট করে শেয়ার করবো ওই ব্লগে, আশা করছি ভালো লাগবে আপনাদের। আজ আমার ডে অফ, এখন বাজে হচ্ছে 12:30 বাজে। আমি অলরেডি রান্নাবান্না করে ফেলেছি, সুন্দর একটা দিন। ছুটির দিনগুলোতে অনেক বেশি কাজ থাকে, দেখা যায় যে সকাল থেকে ব্যস্ত থাকি, বাচ্চাদের স্কুল, ওদেরকে নিয়ে, তারপর হচ্ছে ঘরের অনেক কাজ থাকে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কিছু কাজ শেষ, আরও কিছু কাজ করতে হবে। রান্নাবান্না করে ফেললে মাথার ভিতর থেকে যে একটা বড় ধরনের কাজের প্রেশার থাকে সেটা চলে যায়। তো রান্নাটা আমার শেষ, একদম সিম্পলি আজকে রান্না করেছি। বেশ অনেকদিন ধরে বাচ্চারা কিন্তু মাছ মাংসই খাচ্ছে, তো আজকে আমি সবজি রান্না করেছি আমাদের জন্য। কি কি রান্না করেছি চলুন দেখে আসি। এখানে তো ভাত, আর এটা হচ্ছে ডাল, জলপাই আর টমেটোর ডাল রান্না করেছি। আর এখানে একটা ভাজি করেছি, বরবটি ভাজি, যেটা আমার খুবই প্রিয়। আর এখানে হচ্ছে সালাদ। গরমের দিনে দেখা যায় যে সালাদটা খেলে কিন্তু অনেক ভালো লাগে। শীতের দিনে যেমন খেতাবালিশ কম্বল, আর গরমের দিনের সম্বল হচ্ছে এই জুস। এটা একদম ন্যাচারাল ওয়েতে আমি সবসময় তৈরি করি। এখানে হচ্ছে আমি লেবু, আর হচ্ছে শসা, আর অরেঞ্জ, আর এই যে এগুলো হচ্ছে আমি একদম র হলুদ দিয়েছি, কাসকি হলুদ আর কি। বাচ্চারা যখন স্কুল থেকে বাসা আসবে তখন এগুলো খেলে তাদের শরীর মন দুটোটাই কিন্তু জুড়িয়ে যাবে। যেহেতু আজকে অনেক কাজ, এখানে আমি ওদের জন্য ফ্রুটসটাও রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে মেলনে কেটে রেখেছি, আর এটা হচ্ছে গতকালকের কাঁঠাল। আর এখানে হচ্ছে আমার গাছের সার বলা যায় সব কিছু। আমার বাসার মানে আমার বাড়িতে শাক সবজি ফলের যত গাছ আছে আমি এখনও পর্যন্ত কোনো সার ব্যবহার করিনি। এখানে হচ্ছে কলা, কলার খোসাকে আমি কেটে রেখেছি, এগুলোই মাঝে মধ্যে ব্যবহার করি। আর এটা হচ্ছে কাঁঠালের বিচি, যেগুলোকে আমি ধুয়ে শুকাতে দিয়েছি। এগুলো দিয়ে হয়তো বা ভর্তা করব, না হয় আমি এগুলোকে ভেজে খাবো বা রান্না করব। যে কাঁঠালের বিচি এগুলো শুকিয়ে রেখে দেব। যেহেতু সুন্দর একটা রোদ, আমার বাসায় যে শুটকিগুলো আছে সেগুলোর একটু যত্ন করছি। ফ্রিজে শুটকি রাখাই যায় না, আমার হাজব্যান্ডের কমপ্লেনের শেষ নেই, কিন্তু শুটকি আমার খুবই প্রিয়। তো আমি এগুলোকে অনেক লুকিয়ে ঝুঁকিয়ে রাখি। তো আজকে ভাবছি যে যেহেতু অনেক সুন্দর রোদ উঠেছে, অনেক রোদের তাপটাও কিন্তু অনেক বেশি, তো শুটকিগুলোকে একটু আমি শুকিয়ে সুন্দর করে আবার প্যাকিং করে লুকিয়ে ঝুঁকিয়ে রেখে দেব। এই যে এখানে হচ্ছে চ্যাপা শুটকি আছে, তারপর হচ্ছে লরিয়া শুটকি, সুরি শুটকি, আরও অনেক শুটকি ছিল, অলরেডি আমি খেয়ে ফেলেছি। শুটকি আসলে বেশি দিন রাখাও যায় না, এগুলো বেশি দিন রাখলে টেস্টও পাওয়া যায় না। যেহেতু রান্নাবান্না শেষ, এখন ঘর ক্লিন করতে হবে, তো আমি হুবারটাও নামিয়ে নিয়েছি, ঘরে হুবার দিয়ে দেব। ও মাই গড, বাইরে তো তাকানো যাচ্ছে না, এত গরম। এই যে আমার ঘাসগুলো কিন্তু মরে যাচ্ছে, আর ঘাসগুলো লম্বা হয়ে গিয়েছে, এগুলো কেটে ফেলতে হবে, অনেক রোদ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই গরমে যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহ হাফিজ।